হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওতে তোমরা চেন্নাইয়ের কিছু অফবিট জায়গা দেখতে পাবে। কলকাতা থেকে চেন্নাইয়ের জন্য আমাদের সন্ধেবেলা ফ্লাইট ছিল, তাই পৌঁছাতে প্রায় 7:30-8 বেজে গেছিল চেন্নাইতে। আমার হাজবেন্ডকে কাজের সূত্রে মাঝে মধ্যে ইন্ডিয়ার নানান জায়গায় যেতে হয়, আমিও চলে যাই। পরের দিন সকালবেলা হাজবেন্ড অফিস চলে যাওয়ার পর আমি ওদের অফিস কোয়ার্টারটা অনেকটা ঘুরে দেখলাম। বেশ সুন্দর, ছিমছাম এবং সাজানো গোছানো। বিকেলবেলা হাজবেন্ড ফিরে এলে আমরা গেলাম চেন্নাইয়ের মারিনা ব্রিজে। এই মারিনা বিচটা অনেকটা বড়, তারপরে গিয়ে সমুদ্র, প্রায় পার্ক সার্কাস মাঠেরও ডবল। পুরো সন্ধেটা আমরা বিচেই কাটালাম। ওখানে গিয়ে পপকর্ন আর স্প্রিং পটেটো ফ্রাইটা খেয়ে দারুণ লাগলো। এই অভিনব লম্বা লম্বা আলু ভাজাগুলো খেতে কিন্তু দারুণ ছিল। আমার হাজবেন্ড তো দুটোই খেয়ে নিল। আমাদের দীঘা পুরীর বিচের মতো ওখানে নানান রকমের দোকান ছিল, সেগুলো ঘুরে বিচের বাইরে বেরিয়ে আসতেই দেখলাম একটি বিশাল স্মৃতিসৌধ, তামিলনাড়ুর বিখ্যাত পলিটিশিয়ান জয়ললিতার। পরের দিন হাজবেন্ডের ছুটি ছিল, কারণ উইকেন্ড। আমরা সেই অনুযায়ী প্ল্যান করে নিয়েছিলাম ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামে যাওয়ার জন্য। আমার চেন্নাই দেখে যেটা মনে হলো, চেন্নাইয়ের রাস্তাগুলো কলকাতার থেকে অনেক চওড়া, শহরটাও বেশ ঝাঁ চকচকে। চলে এসছি আমরা ভিজেপি মারিন কিংডমে, ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার ওয়াক থ্রু অ্যাকোয়ারিয়াম। দেখতে দারুণ লাগবে, আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। এখানকার এক একটা টিকিট 675 করে। এখানে স্কুবা ডাইভিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন সেটা বন্ধ ছিল। এছাড়াও ভিআর জোন একটা আলাদা টিকিট কাউন্টার ছিল, সেখানে 15-20 মিনিটের আর একটা শো দেখালো, সেখানকার জন্য আলাদা 150 টাকার টিকিট। এই জায়গাটা সকাল 9:00 থেকে সন্ধে 7:30-8:00 পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, অসাধারণ লাগবে। Thank you.
ওখানে স্টারফিশ ছুঁয়ে দেখারও ব্যবস্থা ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কি আর কোনো আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামে গেছো? আমার কিন্তু এটা ফার্স্ট টাইম, আমার দারুণ লেগেছিল। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থেকো তোমরা।